ঘনকুয়াশার কারণে পিরোজপুরে ঝড়ে পড়ছে পান, এতে ক্ষতির মুখে পান চাষিরা। তারা জানান, কুয়াশার কারণে পান পাতা ঝরে পড়াসহ দেখা দিয়েছে বিভিন্ন ধরনের দাগ, পাশাপাশি গাছের আগা শুকিয়ে মরে যাচ্ছে লতা। এ অবস্থায় পলিথিন দিয়ে পাতা ঢেকে দিয়েও কাজ হচ্ছে না বলে দাবি চাষিদের। এছাড়া ঝরে পড়া পাতা অপরিপক্ক থাকায় তা বিক্রি করতে পারছেন না তারা, এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। এদিকে পান চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এবার জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারা বাদে 694 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। শীতে পড়িয়ে যাইতেছে পানগুলা, লতা পাতা টেহাইতে পারতেছি না, হাজার হাজার টাকার পান পড়িয়ে যাইতেছে। এ ব্যাপারে আমরা আমাদের কৃষি উপসহকারী কৃষি মন্ত্রী এবং কৃষি অফিসার যারা আছেন তারা পরামর্শ দিচ্ছেন। এছাড়া পান বড় যাতে সবসময় গরম রাখা যায়, এ ব্যাপারে একটু ব্যবস্থা নিলে এই পান ঝরার হাত থেকে কৃষকরা রক্ষা পাবেন।